হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। সামনেই পহেলা বৈশাখ, আর বৈশাখ মানেই ইলিশ মাছ। ইলিশ মাছ পছন্দ করেন না এমন খুব কম মানুষই আছেন। ইলিশের যত রেসিপি আছে তার মধ্যে আমার কাছে ভাপা ইলিশের রেসিপিটি সবচেয়ে সহজ মনে হয়। এক একজন এক একভাবে ভাপা ইলিশ তৈরি করে থাকে। আমি সাধারণত যেভাবে ভাপা ইলিশ তৈরি করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। ভাপা ইলিশ তৈরির জন্য আমি আজকে একটি ইলিশ মাছের 5 টুকরো নিয়েছি। এখানে প্রায় 350 থেকে 400 গ্রামের মতো আছে। মাছের টুকরোগুলো আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আমি মাছের টুকরো এইভাবে একটু মোটা করে কেটেছি। আমার মাছগুলো ডিম সহ, আপনি চাইলে ডিম ছাড়াও নিতে পারেন। এখন এর জন্য একটি মশলা তৈরি করতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ হলুদ সরিষা এবং 1 টেবিল চামচ কালো সরিষা সামান্য পানি দিয়ে 1 ঘন্টা আগে ভেজে রেখেছিলাম। 2 কালারের সরিষা নেবার কারণ হলো হলুদ সরিষাতে ঝাঁঝের পরিমাণ কম এবং কালো সরিষাতে ঝাঁঝের পরিমাণ বেশি, তাই দুটো মিলে একটা ব্যালেন্স তৈরি হবে এবং কালারটাও দেখতে ভালো লাগবে। আপনার কাছে 1 কালার থাকলে আপনি চাইলে 1 কালারের সরিষাই ব্যবহার করতে পারেন। এখন অন্যান্য উপকরণ সহ এই সরিষা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডারের জারে পানি সহ সরিষা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি মাছের জন্য টোটাল 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1টা কাঁচা মরিচ। আরও দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেল কোড়ানো। এটা অপশনাল, আপনি যদি পছন্দ না করেন এটা বাদ দিতে পারেন। আর যদি ব্যবহার করেন তাহলে নারকেল কোড়ানো না থাকলে চাইলে নারকেলের টুকরো ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1টা বড় পেঁয়াজের অর্ধেকটা। এখন সামান্য পানি দিয়ে আমি এই সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর সাথে অন্যান্য উপকরণ যোগ করব। মাছের টুকরো ভাপ দেওয়ার জন্য আপনি চাইলে এই ধরনের হিট প্রুফ কাচের বাটি ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে টিফিন ক্যারিয়ারের এই ধরনের টিফিন বক্সও ব্যবহার করতে পারেন। আমি আজকে হিট প্রুফ এই কাচের বাটিটি ব্যবহার করব। প্রথমেই ব্লেন্ড করা মশলা আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। সেই সাথে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়োটা একটু সাবধানে ব্যবহার করবেন কারণ সরিষাতে অলরেডি অনেক ঝাঁজ থাকে। এখন আমি দিয়ে দেব 1/2 চা চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল। চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে, তাহলে এই রান্নার আসল স্বাদ পাবেন। এখন খুব ভালো মতো সব মশলাগুলো একসাথে মেশাতে হবে। আপনি যত ভালোভাবে মশলাগুলো মেশাতে পারবেন রান্নার স্বাদ ততই বাড়বে। আমি এই মশলাতে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, কারণ এটা আমি একটু মাখামাখাই পছন্দ করি। তবে আপনি যদি একটু ঝোল রাখতে চান তাহলে মশলা মাখানোর সময় সামান্য পানি দিয়ে নিতে পারেন। আমি খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি। এখন মাছের টুকরোগুলোকে এক এক করে এই মশলার সাথে ভালো মতো মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের টুকরো এপিট ওপিট করে খুব ভালো মতো মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি যেহেতু এই বাটিটাই ভাপে দেওয়ার জন্য ব্যবহার করব, তাই এটাতেই আমি একবারে ম্যারিনেট করছি। তবে আপনি চাইলে অন্য কোনো পাত্রে মাখানোর কাজটি করতে পারেন। সবগুলো টুকরো মাখিয়ে নিয়েছি। এখন একটি টিস্যু পেপার দিয়ে পাত্রটি এভাবে একটু ক্লিন করে নিলাম। এখন আমি দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ, এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি এটাকে এভাবে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। আমি এই পাত্রটির ঢাকনা ব্যবহার করছি। আপনার কাছে যদি পাত্রর ঢাকনা না থাকে তাহলে আপনি ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে দিতে পারেন। 10 মিনিট পরে আমি চুলায় একটি ছড়ানো পাত্র বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 2 কাপ আন্দাজ পানি। পানির উপরে আমি এখন একটি কিচেন টাওয়াল বসিয়ে দেব। কিচেন টাওয়াল দেওয়ার কারণে আমি যে পাত্রটা ব্যবহার করব সেটা পানির মধ্যে নড়াচড়া করবে না। এখন এই কিচেন টাওয়ালের উপরে আমি পাত্রটি বসিয়ে দিচ্ছি।
পানিটা এমন ভাবে দেবেন যেন যে পাত্র ব্যবহার করছেন তার 1/3 ভাগ পানিতে থাকে এবং 2/2 পানির উপরে থাকে। কারণ পানি যদি বেশি হয়ে যায় এবং পানিতে যখন বলক আসবে তখন যদি পানি উতরিয়ে তরকারির ভিতর ঢুকে যায় তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং এই ছিদ্রটা আমি বন্ধ করে দেব। সামান্য টিস্যু দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিলাম যেন ভেতর থেকে কোনো বাতাস বের হতে না পারে। এখন হাই হিটে এটাকে প্রথমে আমি 5 মিনিট জাল করব। 5 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন পানিতে বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম থেকে লো করে এটাকে ঢেকে রান্না করব প্রায় 25 মিনিটের মতো। এর মধ্যে ঢাকনা খোলা যাবে না। ফিরে আসছি তাহলে 25 মিনিট পরে। ফিরে এলাম 25 মিনিট পরে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি এভাবেই 5 মিনিট চুলার উপরে রেখে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি। পাত্রটি এখনও একটু গরম, তাই সাবধানে আমি বাটির ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মরিচের কালার দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে, সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আপনি চাইলে এটাকে এখন এই পাত্রে এভাবে পরিবেশন করতে পারেন অথবা অন্য কোনো পাত্রে তুলে নিয়েও পরিবেশন করতে পারেন। আমি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি মজাদার ভাপা ইলিশ। দর্শক দেখলেন খুব অল্প উপকরণ দিয়ে কত সহজেই এই ভাপা ইলিশ তৈরি করা যায়। এতে না আছে মশলা কষানোর কোনো ঝামেলা, না আছে নাড়াচাড়ার কোনো ঝামেলা। সব কিছু একসাথে মাখিয়ে ভাপে বসিয়ে দিলেই হয়ে যায় মজাদার এই ভাপা ইলিশ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আরও নতুন নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজ তাহলে এই পর্যন্তই, কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।